নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ 2021-2022 সলভ করাবো, যেটা তোমাদের 2022 সালে স্কুল থেকে দিয়েছে 2022 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, আমি আজকে পেজ নম্বর 392 নম্বর পেজের যত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তো দেখো, চাকদা রামলাল একাডেমি, ঠিক আছে, সাবজেক্ট ম্যাথমেটিক্স। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে রোমান ওয়ানে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে রোমান ওয়ানে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে ফোর পি টাকা। তো দেখো, আমি অঙ্কটা কী করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, পেজ 392 নম্বর পেজ, ঠিক আছে, আমি অঙ্কটা সলভ করছি রোমান ওয়ানের অঙ্ক। বার্ষিক সুদের হার কত আছে 8%, বার্ষিক সুদের হার কি আছে আর দ্বারা প্রকাশ করা হয়, 8% আছে, এবং সময় কি আছে এন বছর আছে, সময় কি আছে সময় টি দ্বারা প্রকাশ করা হয়, এখানে এন লেখা আছে, ঠিক আছে, এবং সুদ কি আছে PNR/25 টাকা। তো দেখো, আসলে ফর্মুলা কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/R মাল্টিপ্লাই T। তো দেখো, এখানে ইন্টারেস্টটা কত আছে, ইন্টারেস্টটা আছে হলো তোমাদের ইন্টারেস্ট কত আছে PNR/25 আছে, ঠিক আছে, PNR/25 আছে, মাল্টিপ্লাই কি আছে 100 আছে, ঠিক আছে। তো দেখো, আর কেটে দিলাম, এন কেটে দিলাম, 4/25 কত হবে 100 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4P, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার 4P টাকা। তো দেখো, অঙ্কটা ভালো করে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার চান্স খুবই বেশি 2022 সালে। তো দেখো, রোমান টু এর কোশ্চেন কি বলেছে, প্রথম ও দ্বিতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R% ও মানে R1% ও R2% হলে তৃতীয় বছরের শেষে পি টাকার সমূল চক্রবৃদ্ধি হবে। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, ঠিক আছে, পি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1+R1/100, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1+R2/100, ঠিক আছে, খুব ইজি অঙ্ক আছে, খুবই ইজি অঙ্ক। তো দেখো, আমি কী করে করছি সেই দিকে তোমরা একটু প্লিজ ধ্যান দাও, এটা না করলেও চলবে, এটা কিন্তু মুখে মুখে হয়ে যায়, ঠিক আছে অঙ্কটা। তো দেখো, রোমান টু এর অঙ্ক, প্রথম বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার R2%। তো দেখো, পি টাকার সমূল চক্রবৃদ্ধি হবে, পি ব্র্যাকেটের মধ্যে কি আছে 1+R1/100, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট স্টার্ট হয়েছে 1+R2/100, কারণ এখানে বলেছে যে চক্রবৃদ্ধি সুদের হার কি বলেছে R1 এবং R2, এটা কিন্তু R1, ঠিক আছে, এটা কি হবে, এটা কিন্তু R1 আছে, অর্থাৎ R1, ওকে, ভালো করে তোমরা দেখো আমি কি করছি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে P1+R1/100, ঠিক আছে, এবং 1+R2/100, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, রোমান থ্রির অঙ্কটা কি বলেছে, ax2+2x+c=0 এবং cx2+2x+a=0, সমীকরণের দুটির বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক লেখো। তো দেখো, এখানে কিন্তু প্রথম সমীকরণের বীজদ্বয় দ্বিতীয় সমীকরণের বীজদ্বয়ের অনন্য। তো বুঝতে পারছো, প্রথম যে সমীকরণ আছে, এই যে প্রথম যে সমীকরণ আছে, এই প্রথম সমীকরণের যে বীজদ্বয় আছে, এই দ্বিতীয় সমীকরণের কিন্তু অনন্য আছে। তো দেখো, cx2+2x+a=0, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অঙ্কটা হবে এর অঙ্ক, এর অ্যান্সার হবে প্রথম সমীকরণের বীজদ্বয় দ্বিতীয় সমীকরণের অনন্য। তো তোমরা ভালো করে চেক করে দেখো, এটা কিন্তু অনন্য আছে, ঠিক আছে, খুব ইজি অঙ্ক আছে, তোমরা এটা জাস্ট মুখের মত মানে মুখে করলেই হয়ে যাবে, খাতায় না করলেও চলবে, ঠিক আছে। তো দেখো, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমি রোমান ফোরের অঙ্কটা করাবো, দেখো কি বলেছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করেছে যে প্রতিটি বৃত্ত অনন্যটির কেন্দ্রগামী, বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে R√3। তো অঙ্কটা আমি তোমাদের পরে করিয়ে দেবো, ঠিক আছে, আমি গোল করে দিচ্ছি। তো আমি ডিসক্রিপশন বক্সে না ডিসক্রিপশন বক্স নয় কমেন্ট বক্সে তোমাদের আমি জানিয়ে দেবো, তো তোমরা পারলে এই অঙ্কটা কমেন্ট বক্সে জানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো, পাঁচ দেখার অঙ্কটা কি বলেছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, কোন এপিসি 50 ডিগ্রি হলে কোন এওসি প্লাস কোন বিওডি, ঠিক আছে, এর মান কত? তো দেখো, এর মান হবে 100 ডিগ্রি, ঠিক আছে, 100 ডিগ্রি। তো দেখো, আমি অঙ্কটা কি করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও।
তো দেখো এই যে ও কেন্দ্র আমি বৃত্ত অঙ্কন করেছি এবং এখানে কিন্তু এ বি এবং সি ডি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ বি এ বি এবং সি ডি হ্যাঁ এই যে এ বি এবং সি ডি এটা কিন্তু পরস্পর কিন্তু সমান্তরাল যা এই দুটি যা কিন্তু এই যে পি বিন্দু ঠিক আছে এই যে পি বিন্দুতে কিন্তু ছেদ করেছে ঠিক আছে এবং এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এ পি সি এটা কিন্তু আমাদের 50 ডিগ্রি বলে দিচ্ছে তাই তো এটা আমাদের 50 ডিগ্রি বলে দিয়েছে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে কোন AOC এবং কোন BOD অর্থাৎ কোন AOC ঠিক আছে এবং কোন BOD অর্থাৎ এই দুটি কোণের মান আমাকে বের করতে বলেছে ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে 50 ডিগ্রি হবে এটাও কি হবে 50 ডিগ্রি হবে তো দেখো আমাকে এই মানটা এবং এই মানটা বের করতে হবে তাই তো তো দেখো এটাও 50 ডিগ্রি হবে এটাও 50 ডিগ্রি হবে তাই তো বুঝতে পারছো আমি কি বলছি তো দেখো কোন BOD = 180 ডিগ্রি - সেকেন্ড ব্র্যাকেট কোন OBD + কোন BDO সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 180 ডিগ্রি - কি করছি 50 ডিগ্রি + 90 ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটো যোগ করে কত হবে 140 ডিগ্রি হবে অর্থাৎ 180 থেকে 140 বাদ দিলে কত হবে 40 ডিগ্রি হবে কত ডিগ্রি হবে 40 ডিগ্রি হবে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি কোন BAO = 50 ডিগ্রি অতএব AOB = কি আছে 2BAO AOB = কি হবে 2BAO হবে অর্থাৎ 2 গুণ BAO এর মান কত আছে 50 ডিগ্রি আছে তো দেখো 50 দুগুণ কত 100 ডিগ্রি হবে কত হবে 100 ডিগ্রি হবে অর্থাৎ AOB যেটা আছে AOB কত হবে 100 ডিগ্রি হবে তো দেখেন আমি অঙ্কটা তোমাদের দেখাচ্ছি এই যে AO AOB এটা কত হবে 100 ডিগ্রি হবে কত ডিগ্রি হবে 100 ডিগ্রি হবে আবার কোন COD = 2OCD কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাই তো 2 গুণ 50 ডিগ্রি = 100 ডিগ্রি তাই তো COD কত হবে 100 ডিগ্রি হবে তো দেখো তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি এই যে COD COD এটা কত হবে এটাও 100 ডিগ্রি হবে এটাও 100 ডিগ্রি হবে তো দেখো এবার কি আছে কোন AOC এর মানটা আমি বের করব তাই তো কোন AOC কোন AOC = 360 ডিগ্রি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট কোন AOB + কোন COD + কোন DOB তো দেখো 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস 100 200 300 300 বাদ দিলে কত হবে 60 ডিগ্রি হবে কত হবে এটা 60 ডিগ্রি হবে তার মানে কি আছে AOC এর মান কত হবে AOC এর মান হবে আমাদের 60 ডিগ্রি তাই তো AOC এর মান কত হবে 60 ডিগ্রি হবে তো দেখো AOC এর মান 60 ডিগ্রি তো তাই তো AOC এটা কত হবে 60 ডিগ্রি এবং এটা কি আছে BOD বা DOB কত আছে 40 ডিগ্রি আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে AOC এবং BOD এই দুটোর মান আমাকে বের করতে বলেছে তাই তো বুঝতে পারছো আমি কি বলছি আমি বুঝতে পারছো এই যে AOC AOC এবং BOD এর মানটা আমাদের বের করতে বলেছে তো দেখো আমি আরেকবার তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি AOC যোগ কোণ BOD AOC কত হবে 60 ডিগ্রি এবং BOD কত হবে 40 ডিগ্রি তো 60 আর 40 কত হবে 100 ডিগ্রি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যানসার হবে ডি এর অ্যানসার 100 ডিগ্রি 100 ডিগ্রি ওকে আশা করি বুঝতে পেরেছো তোমরা তো দেখো রোমান সিক্স এর অঙ্ক কি বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h চোঙের ভূমির পরিধির সঙ্গে সমান হলে চোঙের আয়তন কত হবে তো দেখো এর অ্যানসার হবে বি এর অ্যানসার h কিউব / 4 পাই h কিউব / 4 পাই তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে তো দেখো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h ঠিক আছে তোমরা তো যদি চোঙ অঙ্কন করো চোঙ এরকম ভাবে অঙ্কন হবে ঠিক আছে এরকম ভাবে চোঙ অঙ্কন হবে এরকম তাই তো এরকম ভাবে চোঙ অঙ্কন হবে আশা করি বুঝতে পারছেন এটা হবে এই যে এরকম এরকম করে চোঙ অঙ্কন হবে ঠিক আছে তো দেখো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h অর্থাৎ এটা কিন্তু h ওকে এবং ভূমির পরিধি 2 পাই আর একক ভূমির যে পরিধি আছে অর্থাৎ এটা আমাদের তো ভূমি আছে এটা আমাদের ভূমি আছে এটা যদি আকারটা যদি একটু গন্ডগোল হয়ে যায় প্লিজ তোমরা ঠিক করে একটু এঁকে নিও এটা কি আছে ভূমি কি আছে 2 পাই আর আছে 2 পাই আর একক 2 পাই আর একক এখানে কি বলেছে যে উচ্চতা এখানে কি বলেছে যে উচ্চতা ভূমির পরিধির সঙ্গে সমান উচ্চতা কত আছে h আছে এবং ভূমির পরিধি কি আছে এটা এটা কি কত আছে 2 পাই আর আছে 2 পাই আর তো দেখো আমি একটা জাস্ট একটা ঘুরিয়ে দিছি 2 পাই আর সমান সমান h অর্থাৎ আর সমান সমান কি আছে h / 2 পাই এই 2 পাইটা কোথায় চলে যাবে নিচে চলে যাবে তো দেখো চোঙের আয়তনের ফর্মুলা কি আছে পাই আর স্কয়ার h এটা কিন্তু ঘন একক হবে কি হবে ঘন একক হবে ওকে তো দেখো পাই গুণ আর আর এর মান কি আছে আর এর মান আছে এই যে আর এর মান কি আছে এটা আছে h / 2 পাই h / 2 পাই তো দেখো h / 2 পাই আমি বসিয়ে দিছি হোল স্কয়ার মাল্টিপ্লাই এইচ পাই বসিয়ে দিলাম গুণ এইচ স্কোয়ার হয়ে গেল এখানে কি হবে দুই এর হোল স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার হয়ে গেল মাল্টিপ্লাই এইচ তো দেখো এখান থেকে এখানে এখানে কি আছে একটা পাই আছে এখানে দুটো পাই আছে কেটে গেলে কটা পাই থাকবে একটা পাই থাকবে তার মানে কি থাকছে এইচ দুটো এখানে একটা এইচ কটা এইচ হবে তিনটে এইচ হবে মানে এইচ কিউব হবে এদিকে কি আছে 4 আর পাই থাকছে 4 পাই হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা পুরোপুরি পারফেক্ট আছে
পুরোপুরি এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কি হবে? বি এর অ্যান্সার এইচ কিউব বাই ফোর পাই, এইচ কিউব বাই ফোর পাই। এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করাবো। তো দেখো কি বলেছে, দুইয়ের রোমানের ফার্স্ট অঙ্ক কি বলেছে, তো দেখো একটু ভালো করে দেখে নাও। চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে, চক্রবৃদ্ধি সুদের পর্ব যত, চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে। তোমাদের মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে, চক্রবৃদ্ধি সুদও তত বাড়বে। ঠিক আছে, কি হবে এর অ্যান্সার হবে বাড়বে। তো বুঝতে পারছো, চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে, চক্রবৃদ্ধি সুদও তত বাড়বে, অর্থাৎ এর অ্যান্সার হবে বাড়বে হবে। রোমান টুর কোশ্চেন কি বলেছে, দুটি অনুবন্ধীকরণের গুণফল একটি মূলদ সংখ্যা। এটা ঠিক, দুটি অনুবন্ধীকরণের গুণফল সর্বদা একটি মূলদ সংখ্যাই হয়। এটা তোমরা তো জানো, খুব ইজি কোশ্চেন, এটা তো অনেকবারই তোমরা করেছো এক্সারসাইজ। তোমরা 9.3 অঙ্ক করেছো, 9.1 করেছো, 9.2 করেছো। তো দেখো এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারের অঙ্ক আছে, এবং এখান থেকে কিন্তু 9.3 থেকে কিন্তু অঙ্ক তোমাদের আসবে। ঠিক আছে, 100% এখান থেকে অঙ্ক আসবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি কি বলতে চেয়েছি, অর্থাৎ দুটি অনুবন্ধীকরণের গুণফল একটি মূলদ সংখ্যা হবে, একটি মূলদ সংখ্যা হবে। কি হবে এখানে? কিন্তু মূলদ সংখ্যা শূন্যস্থানে হবে। ঠিক আছে, এবার আমি রোমান থ্রির কোশ্চেন সলভ করাবো। তো দেখো রোমান থ্রির কোশ্চেন কি বলেছে, এক্স ভেরিয়েন্স 1/y হলে এক্স প্লাস ওয়াই এর মান ন্যূনতম হবে যখন এক্স সমান সমান ওয়াই হবে, অর্থাৎ এর অ্যান্সার এটা হবে। অর্থাৎ এর অ্যান্সার কি হবে? এটা হবে, অর্থাৎ এক্স ভেরিয়েন্স 1/y। এখানে আমি কি করেছি, কে ওয়ান নট ইকুয়াল টু জিরো ধরেছি, তাই তো? তো এক্স সমান সমান কি আছে, 1/1/y কে ওয়ান হবে, অর্থাৎ আমরা এক্স সমান সমান কি পাচ্ছি, কে 1/y হবে। অপর দিকে আমরা এখানে আরেকটা ডিজিট পাচ্ছি, এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি, এক্স ভেরিয়েন্স 1/y, এখানে কে টু নট ইকুয়াল টু জিরো ধরেছি, এক্স সমান সমান কি হবে, 1/y কে টু। জাস্ট কি করেছি, এক্স বাই ওয়াই, এখানে এক্স বাই ওয়ান করেছি। ঠিক আছে, সমান সমান কে টু বাই ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই ওকে এক্স ওয়াই। ঠিক আছে, অপর দিকে কী থাকছে, কে টু থাকছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা এক্স এর মান বের করেছি। এখানে আমরা কার মান বের করেছি, এক্স এর মানকে বের করেছি। অপর দিকে আমরা এখানে কিন্তু ওয়াই এর মানটা বের করার চেষ্টা করেছি, ওয়াই সমান সমান কি হবে, কে টু বাই এক্স হবে, কে টু বাই এক্স হবে। অর্থাৎ আমরা কী করছি, এক্স প্লাস ওয়াই, কি আছে, এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের বের করতে বলেছে। এক্স এর মান কি আছে, কে ওয়ান বাই ওয়াই, এই দেখো কে ওয়ান বাই ওয়াই, ওকে, এই কে ওয়ান বাই ওয়াই আমি বসিয়ে দিচ্ছি। অপর দিকে ওয়াই এর মান কি আছে, ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান, কে টু বাই ও এক্স, কে টু বাই এক্স। তো দেখো কে টু বাই এক্স ধরেছি, অর্থাৎ আমরা জানি যে কে ওয়ান আর কে টু নট ইকুয়াল টু জিরো, কে ওয়ান কে টু নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স সমান সমান ওয়াই। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই শূন্যস্থানে কি হবে, এই শূন্যস্থানে হবে আমাদের এক্স ভেরিয়েন্স 1/y হলে এক্স প্লাস ওয়াই এর ন্যূনতম মান হবে যখন এক্স সমান সমান ওয়াই, এক্স সমান সমান ওয়াই এর অ্যান্সার হবে, ওকে। তো দেখো রোমান ফোরের অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তস্ত চতুর্ভুজের পরস্পর তিনটি কোণের অনুপাত 5:6:7 হলে দ্বিতীয় ও চতুর্থ কোণের অনুপাত হবে, এর অ্যান্সার কি হবে, 1:1 হবে। ঠিক আছে, তোমরা একটু করে দেবে, খুব ইজি অঙ্ক আছে, 1:1 হবে। ঠিক আছে, অর্থাৎ একটি চতুর্ভুজের পরস্পর তিনটি কোণের অনুপাত 5:6:7 হলে দ্বিতীয় ও চতুর্থ কোণের অনুপাত কি হবে, 1:1 হবে। তোমরা একটু দেখে নেবে অঙ্কটা। তো দেখো আমি পরের অঙ্কটা কি বলেছি, রোমান ফাইভের অঙ্কটা সলভ করবো। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সংখ্যা কি হবে, সমানুপাতিক হবে, কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সংখ্যা কি হবে, সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে। তো দেখো এবার আমি রোমান সিক্সের কোশ্চেনটা সলভ করবো। কি বলেছে, একটি গোলকের আয়তনের তিন গুণ, একটি গোলকের আয়তনের তিন গুণ ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে গোলকের ব্যাসার্ধ হবে ড্যাশ একক। তো দেখো অঙ্কটা আমি সলভ করাচ্ছি, খুব ইজি অঙ্ক আছে। তোমরা তো জানো যে গোলকের আয়তনের তিন গুণ, অর্থাৎ গোলকের আয়তনের ফর্মুলা কি আছে, 4/3 πr³, 4/3 πr³, এর কি বলেছি, এর তিন গুণ, অর্থাৎ এর সঙ্গে আমি তিন গুণ করেছি। তো দেখো 4/3 πr³ গুণ তিন ঘন একক। অপর দিকে আমরা বলেছি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তোমরা তো জানো যে গোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে, 4πr² বর্গ একক হবে। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 4πr² বর্গ একক হবে, 4πr² বর্গ একক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো দেখো প্রশ্ন অনুসারে কি আছে, 4/3 πr³ গুণ 3 = 4πr². তো দেখো পাই পাই বোথ সাইডে কেটে দিয়েছি, এখানে তিনটে আর, এখানে দুটো আর আছে, একটা আর থাকছে এখানে। তো দেখো 4r = 4 থাকছে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে r = কি আছে, 4/4, অর্থাৎ এখানে কাটাকাটি করলে কত হবে, 1 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 1 একক। ঠিক আছে, 1 একক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি তিন দাগের কোশ্চেনগুলো সলভ করবো। তোমাদের এই তিন দাগের কোশ্চেনগুলো খুব ইজি আছে। এখানে বলেছে যে এ ৫০০ টাকা ৭ মাসের খাটে এবং বি এর ৭০০ টাকা ৫ মাসের খাটে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে ৫ ৭ ৩৫, অর্থাৎ 3,500, এখানেও 3,500। তো দেখো 3,500 কেটে গেলে কি আছে, 1:1 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে যে এ ৫০০ টাকা ৭ মাসের জন্য এবং বি ৫০০ টাকা ৫ মাসের জন্য
বিনিয়োগ করলে ব্যবসায় লাভ হলে তাদের লাভ সমান হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা পুরোপুরি সত্য। অর্থাৎ এদের কিন্তু লাভের যে অনুপাত আছে এটা কিন্তু সরাসরি কি আমরা দেখতে পাচ্ছি যে সমান আছে, অর্থাৎ এটা কি আছে, সত্য আছে। এবার আমি রোমান টু এর কোশ্চেনটা সলভ করাবো, ঠিক আছে? তো দেখো এই যে সত্য মিথ্যা যেগুলো আছে এগুলো তোমাদের অন্য কোনো একদিনে আমি সলভ করে দেবো, ঠিক আছে? অন্য কোনো একদিন সলভ করে দেবো। অপর দিকে আমরা এই যে এইগুলো তোমাদের অন্য কোনো দিনে আমি সলভ করে দেবো। এই যে চারের যতগুলো অঙ্ক আছে, ঠিক আছে, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, রোমান সিক্স, রোমান সেভেন, রোমান এইট, রোমান নাইন, রোমান টেন, ইলেভেন, টুয়েলভ, তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এখান থেকে দশখানা তোমাদের করতে হবে, ঠিক আছে? এইগুলো তোমাদের পরে অন্য কোনো একদিন সলভ করে দেবো, কারণ ভিডিওটা সম্পূর্ণরূপে বড় হয়ে যাচ্ছে আমাদের এবং এই ভিডিওটা আপলোড করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আমি ছোটো ছোটো আকারে এই ভিডিওগুলো পোস্ট করার আমি চেষ্টা করছি। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি পেজ নম্বর 392 নম্বর পেজ সলভ করেছি, মাধ্যমিকের যেটা আছে চাকদা রামলাল একাডেমি থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? যতটা পেরেছি করার আমি চেষ্টা করেছি। যদি কোনো কোশ্চেন আমার একটু ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে সেটা, এবং তোমরা দরকার হলে কমেন্ট বক্সে অ্যান্সারটাও জানিয়ে দেবে, ঠিক আছে? এটা আমার একান্ত অনুরোধ।